হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, ক্রিকেটার তাইজুল ইসলামের মাথায় হেলমেট না থাকায় তাকে 200 টাকা জরিমানা করছে এক পুলিশ অফিসার, এবং সেখান থেকে তাইজুল ইসলাম 200 টাকা পরিশোধ করে ওখান থেকে চলে গেছে। তো দর্শক, এই নিউজটি পড়ার পর আমার অনেক হাসি পাচ্ছিল যে বাংলাদেশের মতন একটি জায়গা যেখানে গাড়ির কোনো কাগজপত্র না থাকলে বা একজন মানুষের লাইসেন্স না থাকলেও উপরমহল থেকে কোনো একজন মানুষ ফোন দিলে সব কিছু সলভ হয়ে যায়। তো সেখানে ক্রিকেটার তাইজুল ইসলাম, যাকে বাংলাদেশ সকলেই চিনে, তো তাকে 200 টাকা জরিমানা করা হয়েছে এবং সেই জরিমানা পরিশোধ করে দেন তাইজুল ইসলাম চলে গেছে। তো দর্শক, এখন আপনারা ভাবতে পারছেন যে হইতেই পারে, এটা সিম্পল একটা বিষয়, কিন্তু দর্শক আপনারা একটু ভেবে দেখেন যে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পুলিশ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। তো আমি এখন মনে করতে পারি যে বাংলাদেশে এখনও কোনো সৎ পুলিশ অফিসার আছে যারা আইনের সঠিক প্রয়োগ করতে পারে। হয়তো অনেক পুলিশ অফিসার আছে যারা টাকা খায় অথবা অসামাজিক কাজ করে যেগুলো জনগণের একবারে পছন্দ না। দর্শক, আমি একটি আমার পার্সোনালি একটি গল্প শেয়ার করি। আমি এখান থেকে 3 মাস আগে বসুন্ধরার সামনে সফটনেট বিটিতে কোচিং করতাম একটা। তো 8টার সময় কোচিং করার পর আমি কারণ বাজার দাঁড়ায় আছি। তো কারণ বাজার সিগন্যালে দাঁড়ায় থাকার পর আমি দেখলাম আমার অপোজিট সাইডে একটা ভাইয়া আর কি মোটর সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তো একজন পুলিশ অফিসার তাকে ডাকছে। তো আমি সেখানে নিজেই একটা কিউরিয়াসিটি নিয়ে সেখানে গেলাম। যাওয়ার পর ভাইয়াটাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি রং সাইড দিয়ে যাচ্ছ কেন। তো ওই ভাইয়া বলল যে স্যার, আমার মোটর সাইকেলটা একটু সমস্যা হয়েছে, আমি এই জন্য আমি রং সাইড দিয়ে ঘুরাই নিয়ে দেন আর কি মেকারের কাছে নিয়ে যাচ্ছি। তো সেখানে পুলিশ অফিসার কোনো কথা না বলে তাকে 500 টাকা জরিমানা করছে। দেন ওই ভাইয়াটা তাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছে, কিন্তু কোনো কথা শুনে নাই ওকে 500 টাকা জরিমানা করছে। তো 500 টাকা দিতে পারে নাই বলে কেস লিখে দিয়ে চলে গেছে। তো দর্শক, এখনও বাংলাদেশে কিছু পুলিশ অফিসার আছে যারা এইরকম বাজে টাইপের, কিন্তু এখনও অনেক পুলিশ অফিসার কিন্তু আছে যারা কিন্তু তাদের মাইন্ডটা অনেক ভালো এবং আইনের সঠিক প্রয়োগ করে। তো যেমন উদাহরণ আজকে পেয়ে গেলাম আমরা যে ক্রিকেটার তাইজুল ইসলাম, এবং এই বিষয়টি ঘটছে তার নিজ শহরে নাটোর থেকে। তিনি তার অন্য একটি জায়গায় ঘুরতে যাচ্ছিল এবং যাওয়ার পথে পুলিশ তাকে এইরকম একটা অবস্থায় ফেলে এবং সেখান থেকে তিনি টাকা দিয়ে দেন ওখান থেকে চলে যায়। তো দর্শক, আপনারা অবশ্যই যে কোনো প্রয়োজনে পুলিশকে হেল্প করবেন এবং কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। তো আজকের ভিডিও আর বেশি টাইম বাড়াচ্ছি না, আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন এই দোয়া করি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ দর্শক, এখন 4টা বাজে, আমার নিজের কাজগুলো সেরে আমি এখন এই ভিডিওটা করছি। তো অবশ্যই আপনারা অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।